নির্বাচনের পরিবেশটা অনুকূল নয়, কিছু কিছু দল এখনও ওরা অংশ নিতে পারছেন না, নির্বাচন কমিশনের সামর্থ্য অত্যন্ত সীমিত, আমাদের সামর্থ্য সীমিত। আমাদের উদ্দেশ্য ছিল যে এই যাবৎ আমরা যে প্রস্তুতিগুলো নিয়েছি সেগুলো প্রথমত ওনাদেরকে অবহিত করা। প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, আপনারা অনেক সময় ধরে অপেক্ষা করেছেন এবং সেটা আমাদেরকে খুব উৎসাহিত করেছে। আমি বিশ্বাস করি আপনারা আজকের যে আলোচনা হয়েছে সে সম্পর্কে অবহিত হতে চান এবং জাতিকে অবহিত করতে চান। আমরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষ করেই রাজনৈতিক দলগুলোর সাথে এই সভার আয়োজন করেছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল যে এই যাবৎ আমরা যে প্রস্তুতিগুলো নিয়েছি সেগুলো প্রথমত ওনাদেরকে অবহিত করা এবং এরপর ওনাদের কাছ থেকে মতামত গ্রহণ করা, এবং আমরা আমাদের তরফ থেকে ওনাদের সাথে আমাদের মিথস্ক্রিয়া হয়েছে, আমরাও আমাদের মতামত জানিয়েছি। আজকের যে আলোচনাটা হয়েছে, প্রথম টোটাল কয়টি দল? 26টি দল আলোচনায় অংশগ্রহণ করেছে, আলোচনা যথেষ্ট ইতিবাচক ছিল। তারপরেও অনেকে প্রশ্নটি বলেছেন যে পরিবেশটা, কেউ কেউ খুব বেশি নয়, ওই অধিকাংশই আমাদের অবস্থানটা বুঝেছেন, নির্বাচনের পরিবেশটা অনুকূল নয়, কিছু কিছু দল এখনও ওরা অংশ নিতে পারছেন না। আমাদের রাজনীতিতে, আমাদের যে নির্বাচন বিষয়ে আমাদের রাজনীতিতে বিদেশিরা এসে অনেক পরামর্শ দিচ্ছেন অথচ আপনারা দিতে পারছেন না। আপনারা তো রাজনৈতিক নেতা হিসাবে, নেতৃবৃন্দ হিসেবে এই দায়িত্বগুলো নিতে পারতেন, বারংবার চেষ্টা করতে পারতেন নিজেদের মধ্যে সংলাপ করে একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করতে। তো এভাবে কিছু কিছু আইন নিয়ে আলোচনা হয়েছে। আমরা ডিজিটাল পদ্ধতি প্রয়োগ যে করতে যাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে একটা প্রযুক্তি, সেটা ওনাদেরকে অবহিত করা হয়েছে। আর নির্বাচন প্রশ্নে আমরা তাদের যে দায়িত্ব, অনেকেই মনে করেন নির্বাচন সকলে না, কেউ কেউ মনে করেন নির্বাচন কমিশন এককভাবেই একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করে দেবে। আমরা বলেছি তাদেরকে, সকলেই সেটা মনে করেন, অনেকেই বলেছেন আমরা বুঝি নির্বাচন কমিশনের সামর্থ্য অত্যন্ত সীমিত, আমাদের সামর্থ্য সীমিত, আমরা নির্বাচনটা আয়োজন করে দেব কিন্তু নির্বাচন করার পরিচালনার যে দায়িত্ব সেটা আমাদেরকে হস্তান্তর করে দিতে হয়। তো সেখানে যাদেরকে আমরা হস্তান্তর করবো তাদের উপর আমাদের নজরদারি থাকবে, কিন্তু সবচেয়ে বড় নজরদারি থাকতে হবে প্রতিদ্বন্দ্বী যে প্রার্থীদের এবং তাদের দলের। যদি দলীয়ভাবে ওনারা প্রতিদ্বন্দ্বিতা করেন বা কোনো প্রার্থী যদি কোনো কেন্দ্রে ইফেক্টিভ, কোনো কেন্দ্রে নয় কোনো কনস্টিটুয়েন্সি যদি উনি ইফেক্টিভলি কন্টেস্ট করেন, তাহলে সেই কনস্টিটুয়েন্সির প্রতিটি কেন্দ্রে 150 হোক, 200, 250 কেন্দ্রে হোক, সেখানে অতি অবশ্যই পোলিং এজেন্ট দিতে হবে এবং পোলিং এজেন্ট দিয়ে তাদেরকে তাদের স্বস্ব স্বার্থ রক্ষা করতে হবে। আমরা বলেছি পোলিং এজেন্ট যদি পারচেজ হয়ে যায় আমাদের করার কিছু থাকবে না, পোলিং এজেন্ট যদি আপনাদেরকে প্রোটেক্ট করতে না পারে আমরা কিন্তু আপনাদেরকে ঢাকা থেকে প্রোটেক্ট করতে পারবো না। এইভাবে আমরা ইন্টারঅ্যাক্ট করেছি যাতে আগামী নির্বাচনটা সকলের সক্রিয় অংশগ্রহণ এবং সকলের সক্রিয় দায়িত্ব পালনের মাধ্যমে অবাধ নিরপেক্ষ হয়। আমি এককভাবে সব কিছু ঠিক করে দেবো তা না, তাদেরকেও স্বস্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। তারা যদি দায়িত্ব পালন করে থাকে, এটা অনেকে স্বীকার করেছেন, অনুধাবন করার চেষ্টা করেছেন, আশা করি সকলে উজ্জীবিত হবেন এবং উদ্বুদ্ধ হবেন এবং আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে অনেকে আগ্রহী হবেন। আর আমরা স্পষ্টভাবে বলেছি আমাদের স্পেস এবং টাইমটা খুব সীমিত, সবসময় বলে এসেছি আমরা সব রাজনৈতিক দলে, আজকেও যেটা বলেছেন বিএনপিরও, আমাদের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওনাদের অংশগ্রহণ প্রত্যাশা করি, কেউ পছন্দ করুক বা না করুক।